হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি ঢাকা নিউ মার্কেটের একদম সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা নিউ মার্কেট গেট ওয়ানের সামনে আমরা এখন আছি। চলুন আমরা এটা ভিতরে প্রবেশ করি এবং এক্সপ্লোর করি। তো এখানে গেট ওয়ানে প্রবেশ করার সাথে সাথেই কিছু বই দোকান দেখা যাচ্ছে। এখানে শুধু বাচ্চাদের না, আপনার বিভিন্ন রকম সেলফ ডেভেলপমেন্ট বইগুলো আছে। লাইক এটা দেখে একটু নীলক্ষেত ফিল পাওয়া গেছে, বাট নীলক্ষেতের আমরা কাছাকাছি আছি, সামনে এখান থেকে একটু আগালেই নীলক্ষেত। এখানে আজকে হচ্ছে শুক্রবার, সো সে কারণে মানুষের ভিড় স্বাভাবিক থেকে একটু বেশি থাকবে। স্বাভাবিক কারণ শুক্রবার দিন মার্কেটগুলোতে একটু বেশি ভিড় থাকে। এখানে রয়েছে খাবারের দোকান সামনে। গেট ওয়ান থেকে প্রবেশ করার সাথে সাথেই এখানে চাকচিক্য দেখতে পাচ্ছি আমরা। দুপাশে আর কি জুয়েলার্স দোকান, সামনে তো শাড়ি টিজি দোকান ইত্যাদি দোকান দেখা যাচ্ছে। জায়গাটা মোটামুটি একটু ভালোই বড় এবং জায়গাটা অনেক ফেমাস। কিন্তু আমরা গেট ওয়ান দিয়ে ঢোকার পর আমরা একটু ডানের দিকে আগালাম। সো আগানের পর এখনো দেখতে পাচ্ছি আমরা জুয়েলার্স দোকানগুলো। তো আপনাদের দেখাই গুগল ম্যাপে জায়গাটা দেখতে কেমন লাগে। উপর থেকে দেখতে গেলে একটা কিছুটা ট্রায়াঙ্গেল ভিউ মতো, যেমন এখানে কিছু একটা ট্রায়াঙ্গেল পাইতো। সো আমরা এখন এইখানে আছি, চারদিক ঘুরে দেখি তারপর ভিতরে যদি আগাই। মূলত এখানে আসার কোনো প্রি উদ্দেশ্য কিছু ছিল না, আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে নীলক্ষেত। তো আমরা হাঁটতে হাঁটতে গেট টু সামনে আসলাম। গেট টু থেকেও মানুষ ভালোই প্রবেশ করতেছে। তো এখানেও দেখতে পাচ্ছি জুয়েলারি দোকান, এত জুয়েলারি দোকান এখানে আসলে বৈশালী কিছু একটা পাইলাম এখন বজ ভাই, ফিলিং পেড আউট। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে দেখলাম চন্দ্রিমা সুপার মাকে, চন্দ্রিমার সুপার মাকে মানে টক এসে আর যাই হোক, টক নাই ওটা ওই মায়েরই বুঝাইছে। জামা কাপড় পোশাক ইত্যাদি কিনছেন তাহলে এখানে আসবেন, কারণ আর কিছু নাই। আনে ভাই ফুড পাইছি, ফুড কর্নার। আর ওখানে কি, ওটা কি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন? এখানে কি ভাই একদম একদমের জিনিস, এখানে একদম 550, একদম 800, একদম মজা ভাই। এখানে সব একদমের মাল গাইস, জুতার দোকান, পারিবারিক একটা সংসারে যা লাগে হেই আছে এখানে ভাই। জামা কাপড়, জুতা এন্ড জুয়েলার্স, খাবার, ওই তো একটা সাংসারিক জীবনে যা লাগে ইয়ে আর কি। ফ্যান্সি কিছু এখানে নাই, বসুন্ধরা যখন অফিস হবে আরকি, সেরকম বিভিন্ন সরেক রকম এভরিথিং আমরা পাইতে পারি, সেরকম কিছু না। বাট চক বাজারের একটা ভাই, আপনারা যারা বৈশাল থেকে ভিডিও দেখতেছেন, আপনারা চক বাজার লঞ্চগাড়ি ওখানে কি আছে জানি, ওটার নাম কি, মহসিন মার্কেট। মহসিন মার্কেট, হ্যাঁ মহসিন মার্কেট, ওটারই আর কি বড় বর্ষণ বলতে পারেন। মহসিন মার্কেটে ভাই জামা কাপড় জুতো ইত্যাদি আছে, এই তো এইসব জিনিস কেনার জন্য হয়তো একটা পার্ফেক্ট প্লেস। তো এসে আসবো আমরা ওই যে ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবন, যেটা দেখলাম দোতলা মার্কেট ওখানে। আবার এখানে থেকে যা বুঝতে পারছি ওখানে ক্যাপ, সানগ্লাস, ওইসব সামগ্রী পাবেন, পিছনে খাবার আছে। এই তো নিউ মার্কেট আসছেন, জিনিস কিনতে কিনতে ক্লান্ত খিদে লাগছে, চলে আসবেন এখানে মানে এইসব দোকানে। তবে আপনি মনে করেন একটু পানি বসে লাগছে, সো এখানে জুস খাইতে পারেন, লাসি খেতে পারেন, আলু খাইতে পারেন। এই ঢাকা নিউ মার্কেট দক্ষিণ ভবনের ভিতরে একটি গলিতে প্রবেশ করলাম, পাইলাম এখানে এখানে পেন্টিং রয়েছে, এখানে বিভিন্ন ধরনের পেন্টিং আর্ট ইত্যাদি রয়েছে, চকমক করতেছে, চকচক করতেছে, এগুলো কুল, বিভিন্ন রকম জিনিস আছে এখানে। এখানে হাত দেওয়া মানা কিন্তু, ছবি তোলাও নিষেধ, ভিডিও করা নিষেধ না তাইলে, হ্যাঁ কিছু বলবো না। তো বাইরের দিকে তো আপনারা দেখলেন ওখানে জামা কাপড় ইত্যাদি দোকান রয়েছে, এই সাইডে হচ্ছে আপনার এই তো এইসব দোকান। বাকি কোন দিক দিয়ে বের হলাম, সামনে শুধু হোটেল দেখতে পাচ্ছি। এই তো সব এরকমের ভাই, দেশি মার্কেটের মতো কিছুটা কিছুটা কি সম্পূর্ণই, আমি বললাম নাই আমি কই আছে। তো আজ ঘুরতে ঘুরতে একটু সামনে সাইড আসার পর এখানে আবার বিভিন্ন দোতলা তিনতলা পর্যন্ত দোকান দেখতে পাচ্ছি। উপরে বিভিন্ন দোকান আছে বিভিন্ন সাইডে, টিপিক্যাল যে মার্কেটগুলো হয় সেরকমই দেখা হচ্ছে ওখানে ভিডিওতে। ঢাকা নিউ মার্কেট এখানে আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একই অবস্থা হয়েছে আপনাদের টিকটকে দেখালাম, এই যেখানে চন্দ্রিমা সুপার মা কে লেহা টা নষ্ট হয়ে গেছে, আবার এদিকে কি একটা ঢাকা নিউ সুপার মা মানে কি ভাই, মায়ের ভক্ত নাকি মার্কেটে ভাই, টমক কাজ করে না ভাই, দুই যে একটা অবস্থা কি রে মেয়ে। দুই মেয়ে শুয়ে আছে এখানে কি ভাই, জর্ডানে শুয়ে আছে, জর্ডান, হ্যাঁ জর্ডান, এডিডে সব আছে, সব অরিজিনাল মানে একদম অরিজিনাল।